এই যে ব্যাপারটা তৈরি হয়েছে এইখানটাতে ফলো করো তোমরা, বাঁশগুলো কাকু এখানে কাটছে। থিমে কিন্তু রয়েছে, চমক রয়েছে। দুর্গাপুজোতে এখন মহালয়া থেকেই মোটামুটি মানুষজন ঠাকুর দেখা আরম্ভ করে দেয়। মহালয়া থেকে একদম দশমী, একাদশী, দ্বাদশী অবধি ঠাকুর দেখাটা চলে, মানে এই ভিড়ভাট্টা থাকে আর কি রাস্তার ঘাটে এই সময়টুকুর মধ্যেই আর কি। যাই হোক, এই সময়টুকুর মধ্যে তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখো, কোন কোন দিন কোথায় কোথায় ঠাকুর দেখো সেটা আমার জানা নেই। এখন আমি যেই জোনে রয়েছি সেটা হচ্ছে খিদিরপুর জোন। খিদিরপুর মানে হচ্ছে পোর্ট এরিয়া, অর্থাৎ বন্দর এলাকার মধ্যে বেশ কিছু পুজো হয়ে থাকে, যার মধ্যে খিদিরপুর চুয়াত্তরপল্লীর পুজোটা অন্যতম। এই হচ্ছে খিদিরপুর চুয়াত্তরপল্লীর মণ্ডপ, অনেকটা এগিয়ে গেছে, বাঁশের কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে। পিছনের অংশগুলোতে এই যে ব্যাপারটা তৈরি হয়েছে, চাঁদার মতো ব্যাপারটা তৈরি হয়েছে, এরকম রাউন্ড শেপের দেখা যাচ্ছে, আরও অনেক বাঁশ এখানে রয়েছে। যাই হোক, চলো ভিতরের দিকে তো যাবই। এই যে অঞ্চলটা এখানে, মানে খিদিরপুর চুয়াত্তরপল্লীর যে অঞ্চলটা, জায়গাটা একদম বড় বড় অট্টালিকার মাঝখানে, এই রাস্তার ওপরেই পুজোটা হয়ে থাকে প্রতি বছর। যদিও খিদিরপুর জোন আমার মানে অনেক দিন ধরে দেখা নয়, কিন্তু ঠিক আছে, নতুন নতুন দেখছি খিদিরপুর জোন, যেহেতু বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স এই এলাকাটা, তাই জন্য পুজোর সময় টোটাল এই রাস্তা মানে একদম মানে হাঁটা যায় না, মানুষজনের একদম ঘিজঘিজ ঘিজঘিজ করে। যাই হোক, প্রচুর ভিড়ভাট্টা হয়। গতবারও আমি এসেছিলাম, ঠাকুর দেখেছিলাম গতবারও। চলো ভিতরের দিকে যাওয়া যাক এবার। গতবারের প্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছিল। গতবারের প্যান্ডেলের কিছু জিনিসপত্র মানে অংশ এখানে আমি দেখতে পাচ্ছি, এই একটা এখানে প্রিন্ট দেখতে পাচ্ছি, গতবারের অংশ আর কি। যাই হোক, ভিতর দিকটাতে প্রবেশ করলে, এখন তো যেহেতু বাসের স্ট্রাকচারটা ইতিমধ্যে এতটা কমপ্লিট হয়েছে, কিন্তু আমাকে এইভাবেই যেতে হবে। এই জায়গাটাতে এরকম ডবল এরকম জায়গা মানে রয়েছে, দুটো কিন্তু বাঁশের এরকম রয়েছে, মাঝখান থেকে এরকম গ্যাপ রয়েছে। লাস্ট ইয়ার যখন প্রবেশ করেছিলাম আমি, এন্ট্রিটা তো এটাই থাকে, একদম সামনেই এন্ট্রিটা থাকে। এখানটাতে কিছু কিছু জায়গাতে মায়ের মুখমণ্ডল ছিল এবং ঠাকুরটা দুর্দান্ত ছিল। আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিও যে গতবার লাস্ট ইয়ারের প্যান্ডেল এবং ঠাকুর তোমরা কারা কারা দেখেছিলে। অনেকের সাথে দেখা হয়েছিল, তোমাদের মধ্যে অনেকের সাথেই দেখা হয়েছিল আর কি, এই খিদিরপুর এলাকার মধ্যেই। বাঁশ বাঁধার কাজ ইতিমধ্যে এতটা কমপ্লিট, আর এখানে কাকু দেখতে পাচ্ছো যে কাপড়গুলোকে একই রকমভাবে কীরকম ছিঁড়ে ছিঁড়ে কাটছে আর কি ব্যাপারগুলো। এগুলো কি কাকু মানে বাঁশ বাঁধার কাজই ব্যবহার হবে? আচ্ছা, এগুলো বাঁশ বাঁধার কাজে। আচ্ছা, তোমরা কি নদিয়া থেকে? নদিয়ার কি ডেকোরেটার্স বললে? যাই হোক, নদিয়াতে তো তোমাদের ভালো ভালো পুজো হয় আর কি। একদমই তো, কলকাতার পুজোয় গ্রামীণ যে ছোঁয়া সেটা কিন্তু মানে প্রতি বছরই আমরা দেখতে পাই। এবছর খিদিরপুর চুয়াত্তরপল্লীতে সেটা দেখা যাবে। আমি ওপরের দিকটা একটুখানি দেখাবো। এখানে কিন্তু এই যে মানে ইয়েটা মানে বাধাটা, এই বাধাটা কিন্তু মানে বাঁশ যে বাধাটা, সেই জিনিসটা আমি একটা জিনিস ফলো করলাম, একই রঙের রয়েছে। এইখানটাতে ফলো করো তোমরা, সবুজ রং রয়েছে, ঠিক আছে, তার ওপরে কিন্তু কালো রং রয়েছে, এইভাবে ব্যাপারটা কিন্তু তৈরি হয়েছে। এই জিনিসটা কিন্তু অন্য অনেক জায়গায় আমি দেখতে পাই না, মানে নিশ্চয় কোনো ব্যাপার আছে, কারণ একই রঙের রয়েছে কেন না তা, মানে এটা তো থাকে না। কলকাতার অধিকাংশ প্যান্ডেল মানে যে জায়গাটাতে তৈরি হয় সেখানে কিন্তু ম্যাক্সিমাম মানে জিনিসটা রাস্তার ওপরে থাকে, তো এখানেও সেই জিনিসটা অন্যথা হয়নি। আমি একটু দেখাই এখানে, এটাও কিন্তু এরকম রাস্তার এন্ড, সেই একদম শেষ জায়গাটাতে এটা তৈরি হচ্ছে। এখানে একটা রথ রয়েছে, সেই রথটাকে এখন প্লাস্টিকের কথা নাকি রথ গেছে আর কি। আর এখানে এরকম চটা দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলেরই অংশ আর কি, ঠিক আছে, আপাতত এখানে রাখা হয়েছে, পরবর্তীকালে কোথাও একটা রাখা হবে সেটা দেখা যাবে। যেহেতু একদম শেষ মাথায় আমি চলে এসেছি, ঠাকুরটা থাকে হচ্ছে এইখানে, শেষ
জায়গাটাতে থাকে, মানুষজন ওখান থেকে প্রবেশ করেন। প্রবেশ করার পরে এখানে মানে মাপ করা রয়েছে, সম্ভবত এটা ঠাকুরের এলাকা, ঠিক আছে, মানে জায়গাটা এই জায়গাটুকুর মধ্যে আর কি ঠাকুরটা থাকবে। আর এইগুলো তো, এই বাঁশগুলো তো থাকবে না এখন, এগুলো মানে এমনি রয়েছে আর কি, ঠেকনা দেওয়ার জন্য রয়েছে, সাপোর্টের জন্য রয়েছে। তাছাড়া এই চারিদিকে যে এত বাঁশ ব্যবহার করা হয়েছে, মানে পুরোপুরি বাড়িটার সামনে থেকে দেখলে দেখা যাচ্ছে, এই বাঁশগুলো অনেকগুলো ব্যবহার করা হয়েছে, মানে ছোটো 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 আকৃতির, বড় আকৃতির প্রচুর বাঁশ ব্যবহার করা, এরকম গোলাকৃতি ব্যাপারটা। এই সময়টাতে প্রতিটা প্যান্ডেলেই মানে যে ইনিশিয়াল কাজ, সেই কাজটা শুরু হয়ে যায় আর কি, যে ইনিশিয়াল কাজ আমরা দেখতে পাই পুজোর সময় পুরোপুরি সম্পূর্ণভাবে। আচ্ছা, এখানে এরকম বড় বড় দড়িও রয়েছে, যে দড়ি দিয়ে বাঁশগুলোকে বেঁধে তারপরে ওপরের অংশটাতে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এখানে এরকম ইয়ে করা রয়েছে দড়িটা। দেখতে পাচ্ছ বাঁশগুলো কাকু এখানে কাটছে আর কি, মানে বাঁশের যে সাইডের অংশগুলো সেগুলোকে কেটে কেটে তারপরে পুরোপুরি সেট করা। কাকু কত তাও এখানে বাঁশ ব্যবহার হয়েছে এখন অবধি? 2000 হয়ে গেছে, মানে ছোট বড় মিলিয়ে। আচ্ছা, আরও তো হবে, কাঁচা পাকা সব সব রকমেরই বাঁশ রয়েছে, মানে প্যান্ডেলের যে স্ট্রাকচার সেটা অনুযায়ী কিন্তু মানে অনেক বাঁশ ব্যবহার হওয়ার কথা, যেহেতু ভালো বাসা অর্থাৎ ভালো থাকার বাসস্থান, যেহেতু এই যে বাঁশগুলো এখানে রয়েছে এগুলো সাপোর্টের জন্য, এগুলো থাকবে না পরবর্তীকালে, এগুলো থাকবে না আর কি, ঠিক আছে। এখন তো ইতস্তত এদিকে সেদিকে সমস্ত বাঁশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 74পল্লীর প্রাঙ্গণে কিন্তু আরও জিনিসপত্র চলে আসলো, বিজয়পুর 74পল্লীর ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িতে বাস, তারপরে আরও জিনিসপত্রগুলো মাটাম টাটাম আরও সব আসলো। আর এখানে এই যে ক্লাবের ওপরে এই একটা অংশ দেখছো, এটা কিন্তু এবছরের যে মণ্ডপ, অর্থাৎ এই যে মণ্ডপ, এই মণ্ডপেরই একটা অংশ এখানে রাখা রয়েছে। ওই যে বলছিলাম যে বাড়ি থেকে দূরত্বের কারণে খিদিরপুরে আসা হয় না, তো যাই হোক আজকে যেহেতু আসা হয়েছে, আর শুভদীপ আমার কাছে রয়েছে, শুভজিৎ না দীপ, শুভজিৎ, শুভজিৎ, যাই হোক ও এই ক্লাবেরই আর কি মেম্বার। এবছর যে আমাদের থিম শিল্পী তার নাম হচ্ছে সুমন্ত চক্রবর্তী, যে আগের বছর করেছিল, আর এবছর আমাদের যে ঠাকুরটা যে বানাচ্ছে তার নাম হচ্ছে নবকুমার পাল, নবদার ঠাকুর। নবদার, মোটামুটি উদ্বোধন কবে হয়? উদ্বোধন আমাদের মোটামুটি মহালয়ার পরের দিনকেই হয়ে যায়, আর কখনো সেটা আমাদের করেই উদ্বোধন হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আর তার সময় অনুযায়ী কখনো হয়তো মহালয়ার আগেও করে দেন উনি, আসতে হবে 74পল্লীতে। একদমই তো, মানুষজন আসবেই অবশ্যই 74পল্লীতে। এন্ট্রিটা এদিকে থাকে, এক্সিটটা কোন, মানে এন্ট্রিটা তোমার দেখতে পাচ্ছেন ওখান দিয়ে এন্ট্রিটা হয়, আমাদের ভিআইপি গেটটা থাকে ওই সাইডটা মনিলাল ব্যানার্জি রোডের দিকে, ওখান দিয়ে এসে এখান দিয়ে এন্ট্রি হয়ে যায়, আর এক্সিটটা আমাদের এইখান দিয়ে বার করে দেওয়া হয়, দিয়ে পার্শ্ববর্তী ক্লাব যেটা আছে সেখানে মানুষকে দিয়ে আবার জন্য। খিদিরপুর 74পল্লীর এই মানে আশেপাশে যে ক্লাবগুলো আছে তার সাথে খিদিরপুর 74পল্লী কতটা কম্পিট করে, মানে কম্পিটিশানে অংশগ্রহণ তো করতেই হবে? দেখো, কম্পিটিশান ব্যাপারটা তো অবশ্যই একটা আছে, কিন্তু আমরা মনে করি যে যে যার মতো করে কাজটা করে, এখানে এই পাঁচ দিনের লড়াই এইটুকুখানি আমরা রাখি, বাকিটা সবাই বন্ধু। আচ্ছা, এটাই কিন্তু কম্পিটিশান বলতে গেলে একটা থাকে নিজেদের মধ্যে, কিন্তু সবাই তো মা দুর্গারই আরাধনা করে, আলাদা করে আর কম্পিটিশান আর কি বলবো। আর একটা ব্যাপার, তোমরা তো কার্নিভালে অংশগ্রহণ করো, আমি দেখেছি কার্নিভালে মোটামুটি ঠাকুর যায়, এবছর তো যাচ্ছে ঠাকুর, এবছর আশা করি সেটা বিশ্ব বাংলার সারসমান পাই কিনা সেটার উপর। একদমই তাই, এই কার্নিভালে অংশগ্রহণ করা বা এই একটা ভালো ব্যাপার, এটার অনুভূতিটা একটু জানতে চাই। কার্নিভালে অংশগ্রহণ করা একটা আলাদা অনুভূতি তো অবশ্যই আছে, এ সারা বিশ্বের লোকেরা যে আমাদের ঠাকুরটাকে দেখছে সেটা একটা আলাদা অনুভূতি থাকে। পার্সোনালি আমি বলতে গেলে প্রত্যেক বছরই বলতে গেলে কার্নিভালে যাই, আমার তো প্রচণ্ড ভালো লাগে কার্নিভালটা, মানে এরকম কার্নিভাল এর আগে কোনোদিনও হয়নি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তিনি যে এই উদ্যোগটা নিয়েছে এটাই সবথেকে আমার সবথেকে বেশি ভালো লেগেছে। একদম,
পূজোর আগে এই দিনগুলোতে কেমনটা লাগে যে পূজোর আসছে, বাস অলরেডি বাঁধা হয়ে গেছে, এই অনুভূতিটা কেমন? দেখো একটা পূজো আসছে এই ব্যাপারটা তো সবার ভালো লাগে, একটা নস্টালজিক ফিলিং রয়েছে। ছোটোবেলা যখন আমরা স্কুল থেকে আসতাম, পূজোর বাস বাঁধা হচ্ছে, মানে একটা আলাদা অনুভূতিও থাকে। এখন বড় হয়ে গেছি সময়ের সঙ্গে সঙ্গে তার সঙ্গেও একটা আলাদা অনুভূতিও থাকবে। তুমিও নিশ্চয়ই বুঝতে পারছো কী অনুভূতির কথা আমি বলছি। ঠাকুর কবে আসছে? ঠাকুর মোটামুটি আমাদের আসছে ওই ধরে নাও প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেলে নেক্সট মান্থের এই কাছাকাছি, মানে মহালয়ের আগে তো চলেই আসছে, কারণ বললাম মহালয়ের আগে ওপেনিং আছে। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে পুজোর সময়। অবশ্যই দেখা হচ্ছে। খিদিরপুর চুয়াত্তরপল্লী যেহেতু অন্যতম পুজো খিদিরপুর অঞ্চলের মধ্যে, এই এলাকার জুড়ে বেশ নাম করা পুজো আর কি। দেখা একটা জিনিস দেখাই, এই যে এই যে এইগুলোকে টেনে টেনে কিন্তু নিয়ে আসা হচ্ছে, মানে কেটে কেটে টেনে টেনে নিয়ে আসা হচ্ছে। যাই হোক, ভালো লাগলো বেশ পুরো ব্যাপারগুলো দেখে, একদম স্ক্র্যাচেস পর্যায়ে থেকে যায়। যেটা বলছিলাম, এই অঞ্চলের মধ্যে অন্যতম পুজো, এই অঞ্চলে কারা কারা থাকো সেটা আমাকে অবশ্যই জানাতে পারো তোমরা, তাহলে আমি বুঝে যাবো যে তোমার এলাকার পুজো আমি দেখতে এসেছি। প্রতি বছর না আসা হলেও গতবার আমি এসেছিলাম, এবছরও আসার একটা ইচ্ছে তো রয়েইছে। ঠিক আছে, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। বাসের খটখট আওয়াজ, বাস নয় বাস, বাসের খটখট আওয়াজ সাথে সাথে আমার ভিডিওর অন্তিম, একদম অন্তিম লগ্ন, এটা কিন্তু একদম আলাদা একটা ভাইব। চলো টাটা, ভালো থেকো সবাই।